আমরা শিক্ষা দপ্তর আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি ক্লাস ফাইভে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 51,827 এইটি ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 52,659 নাইনে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 53,176 ইলেভেনে সংখ্যা রয়েছে 30,082 এই 5, 8, 9 এবং 11 1,27,744 জন ছাত্রছাত্রী এই ক্লাসগুলিতে পড়ে আজকে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ক্লাস ফাইভ এবং ক্লাস এইট আপনারা জানেন এটা নো ডিটেনশন পলিসি আছে সেই জন্য ডিউ টু প্যান্ডামিক একাডেমিক সেশন 2020-21 ওয়ার ডিসরাপ্টেড এই জন্য ফাইভ এবং এইটে শ্যাল বি প্রভিশনালি প্রমোটেড টু দি নেক্সট হায়ার ক্লাসেস দ্যাট ইজ 6 এন্ড 9 হাউএভার আফটার রিওপেনিং দি স্কুলস ইভালুয়েশন ফর বোথ দি ক্লাসেস শ্যাল বি কন্ডাক্টেড বাই দি স্কুল অথরিটিস এবং আপনারা জানেন যে যেখানে পোস্ট মেট্রিক স্কলারশিপের প্রশ্ন আছে ছাত্রছাত্রীদের যারা 9 এবং 11 পড়ে এবং অন্যান্য স্টাইপেন্ডের জন্য তাদের মার্কশিট দরকার সেজন্য মার্কশিট তৈরি করতে হবে সেজন্য সেখানে যারা 9 এবং 11 হু এপিয়ার ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন 2021 উড বি প্রভোশনালি প্রমোটেড টু দি নেক্সট হায়ার ক্লাস দ্যাট ইজ 10 এবং 12 রেসপেক্টিভলি অ্যাজ অ্যানুয়াল এক্সামিনেশন অফ অল সাবজেক্ট কুড নট বি হেল্ড দি হায়েস্ট মার্ক অবটেইন ইন এ পারফর্মিং সাবজেক্ট উড বি অ্যাওয়ার্ডেড ইন নন পারফর্মিং সাবজেক্টস অফ দি একাডেমিক্স ক্যান্ডিডেটস ডিউরিং দি প্রিপারেশন ফর দেয়ার প্রোগ্রেস রিপোর্টস হাউএভার ইফ এ স্টুডেন্ট ডাজ নট সিকিউর অফ 33% মার্কস ইন ওয়ান অর মোর সাবজেক্টস হি অবলিক সি উড বি অ্যাওয়ার্ডেড কোয়ালিফাইং মার্কস ইন দি কনসার্ন সাবজেক্ট ওয়ার এভার রিকোয়ার্ড অর্থাৎ আগে আমি বলেছিলাম এর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম 1, 2, 3, 4 এবং 6, 7 এই 6টা ক্লাসের বলছি সবাইকে নেক্সট ক্লাসে উন্নীত করার জন্য আমরা বলেছিলাম এবং সেটা কার্যকর হয়েছে এবার হলো 5, 8 এই 5, 8 এখন প্রমোশনালি প্রমোটেড টু নেক্সট ক্লাস নেক্সট হায়ার ক্লাস অর্থাৎ 5-এর তারা 6-এ উঠবে এবং 8-এর তারা 9-এ উঠবে কিন্তু স্কুল যখন খোলা হবে তখন তাদের জন্য ইভ্যালুয়েশন করা হবে কারণ ইভ্যালুয়েশন ইজ ম্যান্ডেটরি ইভ্যালুয়েশন লাগবে 9 এবং 11-এর ক্ষেত্রে 9 এবং 11-এর ক্ষেত্রে সেটাও পরবর্তী ক্লাসে এ বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে তারাও পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে কারণ তাদের ক্ষেত্রে সেটা সবচেয়ে প্রয়োজন কারণ তাদের মার্কশিট লাগবে শুধু প্রমোশন দিলেই হবে না মার্কশিট লাগবে মার্কশিট কিভাবে দিতে হবে সেই জন্য ইভ্যালুয়েশন করা হয়েছে এবং বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই জন্য তাদেরকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হলো সুতরাং বিভিন্ন স্কুলে বই পৌঁছে গেছে সেখান থেকে বই কালেকশন করতে পারবে গার্জিয়ানরা কারণ স্কুল আমরা এখনো ক্লাস শুরু করিনি স্কুল খুলবে কালকে থেকে স্কুল খুলবে কিন্তু সেটা হবে রেস্ট্রিক্টেড ওয়েতে কিন্তু এর জন্য স্কুল শিক্ষা দপ্তর আলাদা একটা নোটিফিকেশন দেবে স্কুলের ক্ষেত্রে এটা এই সার্কুলারের পর শিক্ষা দপ্তর আলাদা একটা নোটিফিকেশন দেবে স্কুলের ক্ষেত্রে কি করবে এখানে এখন এরপরে তারা যারা হলো তাহলে বাকি রইল আমাদের তাহলে 1 টু 12-এর মধ্যে শুধু বাকি রইল ক্লাস 10 এন্ড 12 বাকিগুলি আজকের পর থেকে ক্লিয়ার ঠিক আছে আজকে আমরা শিক্ষা দপ্তর
বেসরকারি স্কুলগুলির সাথে একটা বৈঠক করেছে শিক্ষা ভবনে, 17টা স্কুল, কারণ করোনা টাইমে এখন সব স্কুলকে নিয়ে মিটিং করা পসিবল নয়, ফিজিক্যালি আমরা একটা মিটিং করেছি আজকে, হলিক্রস, জন বস্কো, প্রণবানন্দ, নিউ হিন্দু হায়ার সেকেন্ডারি, আনন্দমার্গ হাই স্কুল, শ্রীকৃষ্ণ মিশন, দিল্লি ওয়ার্ড পাবলিক স্কুল, শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির, মা আনন্দময়ী বিদ্যাপীঠ, মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুল, ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দির, অক্সিলিয়াম, মনফোর্ড স্কুল, মনফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল, মনফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল চম্পকনগর, স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা, সেন্ট পলস স্কুল, শিক্ষা নিকেতন, এই 17টা স্কুলকে নিয়ে তাদের প্রতিনিধি নিয়ে শিক্ষা ভবনে মিটিং করেছি। সেখানে বলেছি একটা অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা স্কুল বন্ধ কিন্তু সেখানেও আপনারা পরিবহন ট্রান্সপোর্টেশন ফিস নিচ্ছেন, সুতরাং ছাত্রছাত্রীর অভিভাবকদের উপর থেকে আর্থিক চাপ কমানোর লক্ষ্যে যাতে তারা ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসে সেজন্য অনুরোধ করেছি এবং শিক্ষা ভবনে সিবিএসই এবং টিবিএসসি স্বীকৃতিপ্রাপ্ত যেসব বেসরকারি বিদ্যালয় তাদের প্রতিনিধি বৈঠক করেছি এবং তাদের এই সম্পর্কে অবহিত করেছি এই সময় কি করা উচিত যাতে আর্থিক বোঝা না চাপে সেজন্য প্রতি মাসের বাস ভাড়া অন্তত কমপক্ষে 60% হ্রাস করার অনুরোধ জানিয়েছি। একই সঙ্গে টিউশন ফি ছাড়া আনুষঙ্গিক অন্যান্য ফি যেগুলি আছে সেগুলি না নেওয়ার জন্য অনুরোধ করেছি। পাশাপাশি গত বছর অতিমারির সময় যে বিদ্যালয়ে যে টিউশন ফি নিত এবছর যাতে তা না বাড়ায় সেজন্য এটা অনুরোধ করেছি। এছাড়া আপনারা জানেন যে অতিমারের দরুন সেখানে আলোচনা হয়েছে শিক্ষাক্ষেত্রে প্রচণ্ড বিরূপ প্রভাব পড়েছে অতিমারির কারণে, তাই সবাই সব অংশের মানুষকে নিয়েই আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়গুলিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে, এক্ষেত্রে তাদেরও সহযোগিতা দরকার। আপনারা জানেন যে স্কুল স্তরে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের উপর উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারের সম্প্রতি যে শিক্ষা সংক্রান্ত পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স ত্রিপুরা রাজ্য চতুর্থ স্তরে গ্রেড ওয়ানে উন্নীত হয়েছে, নর্থ ইস্টের মধ্যে সেটা ত্রিপুরা 1 নম্বরে রয়েছে। তো এই পারফরমেন্সের রিপোর্টে ত্রিপুরা যদিও উত্তর অঞ্চলে রয়েছে কিন্তু এই পরিমাণ ধরে রাখতে হবে এবং আগামী দিনে আরও বেশি এগিয়ে যেতে হবে, এক্ষেত্রে তাদের ভূমিকা দরকার। সুতরাং তাদেরকে বলা হয়েছে এবং প্রত্যেক স্কুলের ইন্ডিভিজুয়াল ওয়ান টু ওয়ান সব কথা বলা হয়েছে, তারা কি করছে বর্তমানে, কি ফিস নিচ্ছে, অ্যানুয়াল ফিস কি নিচ্ছে, কালচারাল ফিস কি নিচ্ছে, টিউশন ফি কি নিচ্ছে, ট্রান্সপোর্টেশন ফি কি নিচ্ছে, সমস্ত ডিটেলস এবং কোনটা কনসিডার করেছে কোনটা না, এবং তাদেরকে আগামীকালের মধ্যে রিটেন শিক্ষা দপ্তরে জমা দিতে হবে। যদি কোনো অভিযোগ আসে বা পত্রপত্রিকা যদি কোনো নিউজ উঠে সেক্ষেত্রে তাদের ব্যাপারে সেক্ষেত্রে রিজয়েন্ডার দেওয়া দায়িত্ব, নতুবা বোঝা যাবে সম্পূর্ণই সত্য। সুতরাং প্রতিটি ক্ষেত্রে সজাগ সতর্ক থাকতে হবে, গার্জিয়ানের কোনো অভিযোগ যেন আমাদের কাছে না আসে সেভাবে চলতে হবে। কোন কোন স্কুল অবশ্য এটা বলেছে ট্রান্সপোর্টেশন চার্জ 1% নিচ্ছে না, কিন্তু এটাও ঠিক, তাদের ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তাদের ফিস বেতন দেওয়ার প্রশ্ন আছে। যাই হোক, তো আমরা আজ ভালো অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে, বিভিন্ন ভালো আলোচনা হয়েছে, আশা করি তারা আমাদের অনুরোধ রক্ষা করবে এটা আমাদের বিশ্বাস। তাদের কি সমস্যা হয়েছে তারা বলেছে, আমাদের কি ফেস করছি আমরা এটা আমরা বলেছি, এই আলোচনা আজকে হয়েছে।